তে আমরা ঘুরতে যাব। মরুভূমিতে বসে বসে কি করে এরকম? ও পিছনের দিকে তাকাচ্ছে, যে হাসি দিছে। ও ব্যাগ ঝুলা রাখা জায়গা, মাই গুডনেস, এটা তো শেষই হচ্ছে না। এটার ভিতর দিয়ে সাইকেল নিয়ে কিভাবে যাবে? এরকম জায়গা দেখলে তো সবাই অবাক হয়ে যাবে। সুন্দর দুটা উট আর উপরে মনে হয় সম্ভব। স্বাগতম সবাইকে বিচ্ছর রিয়াকশনে। আজকে আমরা ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাবে তুমি? আজকে আমরা রাজস্থান ঘুরতে যাব। তো চলুন সবাই মিলে রাজস্থান ঘুরে আসি। কিভাবে যাবে? এখন তো ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে, আমরা এখন যেতে পারবো না। তাহলে আমরা এখন ভিডিও দেখতে পারি। তো চলুন সবাই মিলে রাজস্থানের ট্যুরিজম যে অ্যাডগুলো আছে ওটা আমরা দেখে আসি। মরুভূমিতে বসে বসে কি করে এরকম স্টাইলে? ঝাপসা দেখছে মনে হয়। ও গাড়ির অপেক্ষায় বসে আছে। আচ্ছা, ব্যাগ নিয়ে যেতে বলছে। ও পিছনের দিকে তাকাচ্ছে, ও তাকাচ্ছে যে একটা মোটরসাইকেল আসতেছে, দুইজন তো অলরেডি আছে। যে হাসি দিছে। ওরা তো দেখছে, ও তো দেখে নাই এখনো। আর্য কো রাজস্থান কুছ এসা দিখা। রাজস্থান কুছ এসা দিখা। চশমা খুলেছে, দেখা যাক কি দেখে। যাচ্ছে একটা ড্রোন শট, যাচ্ছে তো অনেক বড় দুর্গ। কত করে মাই গুডনেস, এটা তো শেষই হচ্ছে না। ওরা কত দূর পর্যন্ত দেখতে পাচ্ছে? এখনো সে জানি সাইকেলিং করে যাচ্ছে জঙ্গলের ভিতরে। ওরা কনফিউজ যে কি সঠিক রাস্তা দিয়ে যাচ্ছে কিনা। হ্যাঁ এরকম মনে হয়। একটু বিপদে সাইকেল নিয়ে কিভাবে যাবে? সাইকেল কাঁধে করে নিয়ে যাবে। এটা ভালো ছিল, সাইকেল কাঁধে করে নিয়ে যাওয়া। ভয়ে ভয়ে পা হাঁটে হাঁটে পা পা আগাইল। জিন কো রাজস্থান কুছ এসা দেখা। ওনা কোনো কিছু দেখে। এরকম জায়গা দেখলে তো সবাই অনেক সুন্দর। ভূতের জায়গায় আসছে। শুন, ইসি ঘর মে হুই থি না উস লড়কি কি ডেথ। ওম জসমা ফরম বলা যাচ্ছে লোচন জবলাদার বাবা।
अरे भाई दर्द है। नीलो, मैं क्या दुखे? कहाँ से हो तुम लोग? दिल्ली। हाँ। मैं दिल्ली से हूँ वैसे। और अब बराबर टेस्ट है। और राजस्थान कुछ ऐसा दिखा? एक उम ग्राम के लिए तो शेष क्या एक ग्राम तो लोग वाव রাজস্থানের এখানে চারটা ট্যুরিজম অ্যাড একসঙ্গে ছিল। প্রথমে যে অ্যাডটা ছিল খুবই মজার ছিল, মরুভূমিতে ওরা বসে বসে অপেক্ষা করছিল যে কোনো ট্রান্সপোর্ট পাওয়া যায় কিনা। হ্যাঁ, এটা খুব ভালো ছিল। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওরা খেয়ালই করে না, আমিও তো প্রথম ভাবছি যে দুইজন বাইক নিয়ে আসছে, ওরা তো চারজন, এটার জন্য অপেক্ষা করে নিশ্চয়ই ওরা ব্যর্থ হবে এরকম কোনো কিছু একটা চিন্তা করছিলাম। পরে দেখি যে না, ওটার পিছনে অনেকটা জায়গা আছে। এটা আমার গ্রামের একটা কথা মনে করা দেয়, আমাদের গ্রামের দিকে এখনো আছে অনেক জায়গায় প্রচলন যে সাইকেলের পিছনে একটা তক্তা বেঁধে নেয় কাঠের, আর ওটাকে হেলিকপ্টার বলে। তো দূরের যাতায়াতের ক্ষেত্রে যখন রাস্তাঘাট ভালো ছিল না বা মানুষের যাতায়াত ব্যবস্থা এত সুযোগ সুবিধা ছিল না, তখন মানুষ এটা দিয়ে যাইতো। এখনো অনেক জায়গাতেই যায়, এটাকে হেলিকপ্টার বলতো। আমার কাছে ওটা ওরকমই কিছুটা মনে হয়েছে। ওখানে পিছনে তক্তা দিয়ে বাধা ছিল মনে হচ্ছে। আর দ্বিতীয় একটা ছিল কুম্বলগড় ফোর্ট, ওইখানে যে দুইজন টুরিস্ট এসে তাকায়ছিল সামনের দিকে। হ্যাঁ, এটা বিশাল বিশাল জায়গা, মানে ওরা কি আসলে এত দূর দেখতে পাচ্ছিল কিনা, উপরে উঠলো কিভাবে ওখানে, না এটা এত উপরে উঠে দেখা, সেটা হয়তোবা সিঁড়ি ছিল কিন্তু ওখান থেকে যত দূর পর্যন্ত, কিন্তু সিঁড়িতে কতটুকু সিঁড়িতে তারা উঠছে, যত বড়টা এরিয়াটা দেখাচ্ছে আমার কাছে মনে হচ্ছে তারা এত দূর যায়নি, এত দূর যেতে পারেনি বা অন্য কোনো ভয় আছে কিনা। আমরা যতটুকু দেখেছি আমার মনে হয় না ওখানে যে ওরা দুইজন দাঁড়ায় ছিল ওরা অত দূর পর্যন্ত দেখতে পাচ্ছিল। হ্যাঁ, এটা যেহেতু ড্রোন শট নিশ্চয়ই তারা ওভাবে দেখছে, কিন্তু তাদের কাছে উপরে গেলে তো মনে হবে যে নিচে আসলে আরও অনেক দূর পর্যন্ত আছে বিস্তৃত, সেটা অ্যাটলিস্ট তারা দেখতে পাচ্ছিল। আর আমার কাছে কিভাবে তারা ওখানে উঠছে এটা আমার কাছে একটা কোশ্চেন, কারণ বেড়াইতে গেলে আমাদেরও হয়তো বা খুঁজে নিতে হবে রাস্তাটুকু। তিন নম্বর যেটা ছিল অ্যাড, সেটা হচ্ছে সাইকেলিং করে তারা রাস্তা দিয়ে যাচ্ছিল, তাদের গাইড তাদেরকে গাইড করছিল যে রাস্তা দিয়ে যাওয়ার জন্য। তারপর সে হঠাৎ করে জঙ্গলের ভিতর ঢুকে যায়, তখন তো ওই রাস্তা দেখে সাইকেল নিয়ে কিভাবে এর ভেতর দিয়ে যাবো সেটা চিন্তা করে, কিন্তু তারা একটু থমকেও গেছিল ওখানে কিছুক্ষণের জন্য, কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়েছিল, তারপরে চিন্তা করলো না যাই, ট্রাস্ট করে সাইকেল কাঁধে, আসলে মানে লোকসান হয়নি তাদের। যে যাওয়ার পর যে এত সুন্দর সিনারি, মানে এত কষ্ট করে যাওয়ার পর এই সিনারি দেখার পর, অনেক অনেক সুন্দর একটা জায়গা আমার কাছে মনে হয়েছে। ওখানে ভিডিওতে লেখা ছিল গার্ডিয়া মহাদেব টেম্পল, ওই গ্রিন যে জায়গাটুকু ওর মাঝখানে কোথাও হয়তো বা টেম্পল ছিল, ওটা আমরা ভিডিও দেখে অবশ্য বুঝতে পারিনি। আর এটা হচ্ছে রাজস্থানের কোটা নামক একটা ডিস্ট্রিক্টের মধ্যে পড়েছে। আর শেষে যেটা ছিল, হ্যাঁ এটা ভয়ঙ্কর, আমাকে তো কেউ বললে আমি অত একা একা কখনো ওরকম জায়গায় যাব না। ওটা হচ্ছে হান্টেড কুলধারা ভিলেজ, রাজস্থানের একটা জায়গা। ওই ভিলেজে সম্ভবত কেউ বসবাস করে না, ওইরকম একটা জায়গায় ওরা রাতের বেলা ঘুরতে গিয়েছে। আসলে যারা হচ্ছে একটু হরর টাইপের জিনিসপত্র পছন্দ করে তারা এরকম জায়গায় ঘুরতে যায়, তা আমার এই ধরনের কোনো ইচ্ছা নাই হরর জায়গায় ঘুরতে যাওয়ার। বাট আর বাকি তিনটা জায়গা আমার কাছে খুবই খুবই সুন্দর লেগেছে, আর যাদের এ ধরনের ইচ্ছা আছে অবশ্যই তারা যাবে, যারা এক্সাইটেড এই ব্যাপারে তারা হান্টেড ভিলেজে যেতে পারে, গিয়ে ঘুরে আসতে পারে এবং এক্সপিরিয়েন্স করতে পারে। ওভারঅল চারটা ভিডিও দেখলাম, চারটা ভিডিও খুব সুন্দর ছিল। আর চারটা ভিডিওর শেষে যে রাজস্থানের ট্যুরিজমের যে লোগোটা ছিল, হ্যাঁ ওটা অনেক অনেক, সেটা কিন্তু অনেক সুন্দর ছিল। লোগোটা আসলে আমারও খুব ভালো লেগেছে, আর লোগোটার ভিতরে যেমন দুটা উট দুদিকে ফিরে আছে, আর সাথে হচ্ছে চিলের ইয়েটা, আমার কাছে মনে হয় যে ওখানে যেহেতু মরুভূমির অঞ্চলটাই বেশি, তো সেক্ষেত্রে উট এবং চিলের একটা সম্পর্ক আছে, ফাঁকা জায়গাতে আকাশে অনেক চিল ওড়াউড়ি করে আর উট দিয়েই তাদের হতে যাতায়াত ব্যবস্থাটা বেশি চলে। লোগোটা কম্বিনেশনটা সুন্দর ছিল, সুন্দর ছিল, আমার কাছে ভালো লেগেছে অনেক।
তো যাই হোক, আশা করি আমাদের আজকের রিয়াকশনটি আপনাদের সবার ভালো লেগেছে। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন অ্যান্ড কমেন্টস করে জানাবেন যে আমরা আর কোন কোন ধরনের ভিডিওতে রিয়াকশন দিতে পারি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি।